মানে এইটা আসলে অধিনায়ক হিসেবে অত ওডিআই টেস্ট এবং টি-20 টেস্ট এবং টি-20 তো অনেক দিন ধরেই আছে, ওকে অধিনায়ক হিসেবে ম্যাজিশিয়ান মনে হয় কিনা এরকম কোনো চিন্তা মাথায় আসে নাই, তবে খেলোয়াড় হিসেবে তো ম্যাজিশিয়ানই, এটা তো অস্বীকার করার কোনো ব্যাপার নাই। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, মানে বাংলাদেশে ওর সাথে ম্যাচ করার মতো আসলে কোনো খেলোয়াড় নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ